আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো আজকে আমরা করব ক্লাস 9 এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্তার ফার্স্ট সামেটিভে 10 নম্বর স্কুল ইতাহার গার্লস হাই স্কুল এইচএস। একের এক কি আছে? দুটি মূলদ সংখ্যার মধ্যে কোনো মূলদ সংখ্যা নেই, একটি মাত্র মূলদ সংখ্যা আছে, অসংখ্য মূলদ সংখ্যা আছে, কোনো মূলদ সংখ্যা নেই। দুটি মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা আছে, তার মানে অপশন সি হবে। নেক্সট দু নাম্বার দেখো, 4^x = 8³ হলে এক্স এর মান কত? তাহলে এটাকে লেখা যায় 2^2x, এটা হচ্ছে 2³ তার হোল কিউব, তার মানে এটা 2^2x = 2^9, তার মানে এখান থেকে পাচ্ছি 2x = 9 বা x 9/2, তার মানে এটা হবে অপশন বি। নেক্সট দেখো 3 নাম্বার, 2x + 3y = 0 সমীকরণের লেখচিত্রটি, এটা হবে মূল বিন্দুগামী, যেহেতু এখানে কোনো কনস্ট্যান্ট টার্ম নেই, শুধু এক্স আর ওয়াই এর পার্ট আছে, তাই এটা হবে অপশন সি। নেক্সট দেখো 4 নাম্বার, এক্স অক্ষের ওপরে একটি বিন্দু স্থানাঙ্ক, এক্স অক্ষের ওপরে বিন্দু স্থানাঙ্ক হলে ওয়াই এর পার্টটা 0 হবে, তাহলে ওয়াই এর পার্ট 0 হওয়া মানে এটা হচ্ছে a,0 হবে, ঠিক আছে, অপশন সি। নেক্সট একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0,0 এবং বৃত্তের উপরে স্থিত একটি বিন্দু স্থানাঙ্ক 3,4, তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে 0,0 আর 3,4 এর মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে কি হবে দেখো 5 নাম্বার, তাহলে 0,0 আর 3,4 এর মধ্যে দূরত্ব হবে √3 - 0 তার হোল স্কোয়ার প্লাস 4 - 0 তার হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 3² = 9 আর এটা 4² = 16, তার মানে √25, তার মানে হচ্ছে 5, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 5 একক, মানে হচ্ছে অপশন বি। নেক্সট হচ্ছে 6 নাম্বার দেখো, √3 বহুপদী সংখ্যামালার মাত্রা, √3 একটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে, এর মাত্রা হবে 0, যেহেতু শুধু কনস্ট্যান্ট টার্মটা আছে, x^2 কিছু নেই, তার মানে এর মাত্রা হবে 0, ঠিক আছে। নেক্সট দেখো 2 এর 1, 1/7, 1/6 এর মধ্যে একটি মূলদ সংখ্যা লেখো, মূলদ সংখ্যা বার করবো কি করে দেখো, আর একটা হচ্ছে 1/6, দুটো যোগ করে 2, তার মানে এটা হচ্ছে 6^7 = 42, ওপরে 6 + 7 বাই হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে 13/42 × 1/2, তার মানে 13 × 84 হলো। নেক্সট দেখো 2 নাম্বার, 0.0001 কে সামান্য ভগ্নাংশে পরিণত করো, এটাকে কি করা যাবে, 0.001 এটাকে সামান্য ভগ্নাংশ যদি আমি করি, ওপরে হয়ে যাবে 1/, নিচে তিনটের মাথায় ডট আছে বলে 999, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো 3 নাম্বার, সরল করো, সরল করো হচ্ছে 2^-1, ব্র্যাকেটের মধ্যে রেখে 2^-1, সেকেন্ড ব্র্যাকেটে রেখে 2^-1, থার্ড ব্র্যাকেটে রেখে 2^-1, এইটা
এইটার মান তাহলে কি হবে দেখো এই দুটো মিলে টু দি পাওয়ার 1 সেকেন্ড ব্র্যাকেটে রাখলে মাইনাস 1 তারপর থার্ড ব্র্যাকেটে মানে টু দি পাওয়ার মাইনাস 1 এই দুটো মিলে টু দি পাওয়ার মাইনাস 1 থার্ড ব্র্যাকেট টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস তার মানে মান হবে 2 ঠিক আছে নেক্সট দেখো 4 নাম্বার y এর মান কত হলে 2, y এবং 10, 5 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব হবে 10 তাহলে এখান থেকে কি পাওয়া যাবে রুট ওভার 2, y 10, 9 এর মধ্যে ফর্মুলা কি হবে 2 - 10 তার হোল স্কয়ার প্লাস এখান থেকে আসবে y - 9 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হবে 10 একক মানে 10 বা দুদিকেই যদি হোল স্কয়ার করি এটা মাইনাস 8 এর হোল স্কয়ার মানে 64 প্লাস এটা থেকে আসছে y স্কয়ার মাইনাস 2ab মানে 18y প্লাস 81 ইজ ইকুয়াল টু হয়ে যাবে 100 এদিকে স্কয়ার করলে রুটটা উঠে গেল সেই জন্য এখানে হয়ে গেল 100 তাহলে y স্কয়ার মাইনাস 18y 100টা যদি এদিকে চলে আসে এই দুটোকে যোগ করলে 5 8 6 14 মাইনাস 100 এখান থেকে পাবো y স্কয়ার মাইনাস 18y প্লাস 45 ইজ ইকুয়াল টু হচ্ছে 0 3 15 45 তার মানে y স্কয়ার মাইনাস 15y মাইনাস 3y প্লাস 45 ইজ ইকুয়াল টু হচ্ছে 0 এখান থেকে y কমন গেলে y মাইনাস 15 মাইনাস 3 কমন গেলেও y মাইনাস 15 তাহলে এখান থেকে আসছে y মাইনাস 15 ইনটু y মাইনাস 3 তাহলে y মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0 করলে y এর মান হবে 15 আর y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 করলে y এর মান হবে 3 ঠিক আছে তাহলে y এর মান 15 এবং 3 নেক্সট দেখো 5 নাম্বার ABCD সমান্তরিকের BD কর্ণের মধ্যবিন্দু M এবং BM হচ্ছে ABC কে সমদ্বিখণ্ডিত করলে অ্যাঙ্গেল AMB এর পরিমাপ কত তাহলে দেখো ছবিটা আগে আঁক পাঁচ নম্বর ABCD একটা সমান্তরিক এইখানে এই এই এ বি সি ডি এটা একটা সমান্তরিক ঠিক আছে এবার এখানে বলেছে বিডি কর্ণের মধ্যবিন্দু এটা বিডি কর্ণ এর মধ্যবিন্দু হচ্ছে এম ঠিক আছে এবার বলছে বি এম এ বি সি কে সমদ্বিখণ্ডিত করেছে এইটা তার মানে এই কোণটা ইজ ইকুয়াল টু এই কোণটা ABC কে সমদ্বিখণ্ডিত করলে AMB এইটার মান কত দেখো যেহেতু এই কোণটার সাথে এই কোণটা এবার যেহেতু এটা একটা সমান্তরিক তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান একান্তর কোণ আবার এই কোণটার সাথে এই কোণটা সমান কিন্তু যেহেতু এটার সাথে এটা সমান তাহলে এটা এই কোণটার সাথে এই কোণটা সমান হচ্ছে এটার সাথে এই কোণটা সমান হচ্ছে এবার এই কোণটার সাথে এই কোণটা যদি সমান হয় তাহলে এই সিডির সাথে বিসিটা সমান হবে একইভাবে এটার সাথে এটা সমান হলে এটার সাথে এটাও সমান হবে তাহলে এটা একটা সমান্তরিক যার চারটে বাহুই পরস্পর সমান তাহলে এটা একটা রম্বস হবে রম্বস হলে এই যে এ এমটা এটাকে এটা একটা কর্ণ মানে কর্ণের হাফ তাহলে এইটা একটা কর্ণ এটাও একটা কর্ণ তাহলে কর্ণ দুটো আমরা জানি পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে তার মানে এই কোণটা 90 ডিগ্রি হবে তাহলে অ্যাঙ্গেল এ বি ডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি বি ডি এটা দেওয়া আছে
আবার এই কোণটার সাথে অ্যাঙ্গেল সিবিডি ইজিকাল টু একান্তর সিবিডির সাথে একান্তর হচ্ছে এডিবি এবং এইটার সাথে মানে এই কোণটার সাথে এবিডি ইজিকাল টু একান্তর এটার সাথে একান্তর হচ্ছে এইটা তার মানে হচ্ছে বিডি বিডিসি এবার যেহেতু এটার সাথে এটা সমান এবিডি আর এবিডি সুতরাং এখান থেকে আমরা কি বলতে পারি সুতরাং অ্যাঙ্গেল এ ডিবি ইজিকাল টু বিডিসি এবার এগুলোর সঙ্গে সবকটাই সমান এবার তার মানে এটার সাথে এটা সমান সুতরাং এটার সাথে এটা সমান হবে তাহলে অ্যাঙ্গেল বি কোণটা মানে হচ্ছে সিবিডি সিবিডি ইজিকাল টু হচ্ছে এই ডি কোণটা মানে বিডিসি সুতরাং এখান থেকে পাব বিসি ইজিকাল টু সিডি এবং এটার সাথে এটা সমান তার মানে এ বিডি ইজিকাল টু হবে এডিসি এডিসি সুতরাং এখান থেকে পাবো হচ্ছে এ বি ইজিকাল টু এডি এবার যেহেতু সামান্তরিক বিপরীত বাহুগুলো সমান সেই জন্য আমি বলতে পারি সুতরাং বিসি ইজিকাল টু সিডি ইজিকাল টু এ বি ইজিকাল টু এডি তাহলে চারটে বাহুই সমান চারটে বাহু যেহেতু সমান তার মানে এবিসিডি একটা রম্বস সুতরাং এ বি সিডি একটি রম্বস এবং রম্বসের কর্ণ দুটি পরস্পরকে পরস্পরকে সমকোণে ছেদ করে সুতরাং এটা ছেদ করছে তার মানে এ এম বি এটা ইজিকাল টু হয়ে যাবে 90 ডিগ্রি এ এম বি হচ্ছে 90 ডিগ্রি ঠিক আছে নেক্সট দেখো 6 নম্বর কে স্কোয়ার এক্স কিউব মাইনাস কে এক্স স্কোয়ার বহুপদী সংখ্যামালার এক্স মাইনাস থেকে একটি উৎপাদক হলে কে এর মান কত তাহলে এখান থেকে কি পাবো দেখো এখান থেকে পাচ্ছি ধরি এফ এক্স ইজিকাল টু হবে হচ্ছে কে স্কোয়ার এক্স কিউব মাইনাস কে এক্স স্কোয়ার প্লাস 3 কে এক্স মাইনাস কে ঠিক আছে এবার এখানে একটা উৎপাদক হচ্ছে এক্স মাইনাস 3 তাহলে এক্স ইজিকাল টু 3 সুতরাং এফ 3 ইজিকাল টু 0 হবে যেহেতু এক্স মাইনাস 3 এফ এক্স এর একটি উৎপাদক ঠিক আছে এইটা তাহলে এফ থ্রি মানে কি এফ থ্রি মানে হচ্ছে এখান থেকে পাচ্ছি কে স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার মানে 9 কে ইন্টু 3 স্কোয়ার না সরি 3 কিউব কে ইন্টু 3 স্কোয়ার প্লাস 3 ইন্টু কে ইন্টু 3 মাইনাস কে 27 কে স্কোয়ার মাইনাস 9 কে প্লাস 9 কে মাইনাস কে এই দুটো কেটে গেল তার মানে 27 কে স্কোয়ার মাইনাস কে সুতরাং এইটা ইজিকাল টু 0 করব তার মানে 27 কে স্কোয়ার মাইনাস কে ইজিকাল টু 0 কে কমন নিলে 27 কে মাইনাস 1 ইজিকাল টু 0 সুতরাং কে ইজিকাল টু 0 অথবা 27 কে মাইনাস 1 ইজিকাল টু 0 করলে কে ইজিকাল টু 1/27 হলো
नेक्स्ट देखो तीन दाग रूट थ्री के संख्या रेखा स्थापन कर रूट थ्री के संख्या रेखा स्थापन कर रूट टू आगे आकते हैं तारपर रूट थ्री आकते हैं ताहले देखो एक सरल रेखा आकलम जीरो वन टू थ्री रूट टू आकार जोन्नो भूमिते वन नेब और लम्बर मध्य वन नेब তাহলে এইখান থেকে বসিয়ে এই ওয়ানের উপর নব্বই ডিগ্রি করবো এই নব্বই ডিগ্রি করলাম রি ওয়ান এখানে মেপে এখানে ওয়ান করলাম তাহলে লম্বতে ওয়ান হলো ভূমিতে ওয়ান হলো এর অতিবস্ত হলো রুট টু এবার যেখানে রুট টু হলো তার উপরে আবার লম্ব করতে হবে স্কেলের উপর করলাম এইখানে নাম দিলাম এখানে নাম দিলাম ও এটা নাম দিলাম পি তাহলে চিত্রে না ও পি ইজ ইকাল টু রুট থ্রি অঙ্কন করা হলো নেক্সট পরেরটা দেখো অথবা দিয়ে কি আছে অথবা দিয়ে আছে একের পাঁচ এবং একের চারের মধ্যে তিনটি মূলদ সংখ্যা লেখো তাহলে একের চারের আর একের পাঁচের মধ্যে যেটা বড় সেটা হবে ওয়াই একের চারটা বড় তাহলে ধরি ওয়াই ইজ ইকাল টু ওয়ান বাই ফোর এক্স ইজ ইকাল টু ওয়ান বাই ফাইভ এন হচ্ছে কটা সংখ্যা জানতে চেয়েছে সেটা মানে তিন তাহলে ডি ইজ ইকাল টু কি হবে ডি মানে ডিফারেন্স এটা হচ্ছে ফর্মুলা তাহলে ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই ফাইভ বাই থ্রি প্লাস ওয়ান তার মানে এটা চার পাঁচে কুড়ি ফাইভ মাইনাস ফোর বাই ফোর তাহলে ওয়ান বাই কুড়ি ইন্টু ওয়ান বাই ফোর মানে ও ডিফারেন্স হবে এক বাই আশি সুতরাং তিনটি মূলদ সংখ্যা হলো এক্স প্লাস ডি এক্স প্লাস টু ডি এক্স প্লাস থ্রি ডি তার মানে এক্স মানে ওয়ান বা ফাইভ প্লাস এক বাই আশি ওয়ান বাই ফাইভ প্লাস টু বাই আশি এক বাই পাঁচ প্লাস থ্রি বাই আশি তাহলে এখানে আশি যদি লসাগু হয় সতেরো বাই আশি কারণ পাঁচ ষোলো আশি আর এক এখানে হয়ে যাবে আঠেরো বাই আশি এখানে হবে উনিশ বাই আশি তাহলে এই তিনটে হচ্ছে মূলদ সংখ্যা হলো নেক্সট দেখো চার নাম্বার লেখচিত্রের সাহায্যে সমীকরণ দুটি ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো ফোর এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু আছে থ্রি এখান থেকে পাবো ফোর এক্স মাইনাস থ্রি ইজ ইকাল টু ওয়াই
তাহলে x আর y এর বিন্দুগুলো কি করে পাবো দেখো x এর মান যদি 1 ধরি তাহলে 4 একে 4 minus 3 মানে y এর মান 1 হবে x এর মান যদি 4 ধরি 4 4 এ 16 minus 3 মানে 13 x এর মান যদি minus 2 ধরি 4 দুগুণে 8 আর 3 এ minus 11 হলো আরেকটা এখানে আছে দেখো 2x plus 3y is equal to 5 এখান থেকে পাবো x is equal to 5 minus 3y by 2 তাহলে x আর y এর বিন্দুগুলো কি হবে y যদি 1 হয় x কি হবে 5 minus 3 মানে 2 1 হলো আচ্ছা যদি এখানে y এর মান 3 হয় 3 3 কে 9 5 minus 9 মানে minus 4 মানে এটা হয়ে যাবে minus 2 আর যদি এটা minus 3 ধরি তাহলে minus 9 না তাহলে হয়ে যাবে plus plus 9 9 এর পাশে 14 মানে এটা হয়ে যাবে 7 এবার গ্রাফ পেপারে বিন্দুগুলো বসাবো এই হচ্ছে গ্রাফ পেপার এবার দেখো x অক্ষ এবং y অক্ষ টেনে নেব এটা x অক্ষ এটা মাইনাস x অক্ষ এটা y অক্ষ এদিকে মাইনাস y অক্ষ এটা হলো এবার প্রথম বিন্দু ছিল 1,1 তার মানে এইটা এরপরে বিন্দু হচ্ছে 4,13 এটা 4 এইখানে হচ্ছে 13 এরপরে আছে মাইনাস 2,-11 এটা মাইনাস 2 এইটা মাইনাস 11 এবার এটাকে সরল রেখা দিয়ে যোগ করব এটা এ এটা বি এবার এই বিন্দুটা 1,1 আছে তারপরে আছে এই বিন্দুটাই তারপরে মাইনাস 2,3 তারপরে আছে 7,-3 এইখানে এটা সি এটা ডি তাহলে ছেদ বিন্দু হলো 1,1 হলো এবার দেখো লেখাটা লিখে নিই লিখে নিয়ে তোমাদের দেখাচ্ছি এইটা হচ্ছে লেখাটা দেখো ছক কাগজে পরস্পর দুটি লম্ব অক্ষ এক্স এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ অঙ্কন করা হলো উভয় অক্ষ বরাবর ছক কাগজের একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু এক একক ধরে এই বিন্দুগুলি যোগ করে এবি পেলাম এবং এই বিন্দুগুলি যোগ করে সিডি পেলাম নিম্ন ছেদ বিন্দু হলো নেক্সট দেখো অথবা একটি নৌকা স্রোতের অনুকূলে 16 ঘন্টায় যায় 96 কিমি এবং স্রোতের প্রতিকূলে 4 ঘন্টায় যায় 16 কিমি লেখচিত্রের সাহায্যে সমাধান করে নৌকা ও স্রোতের বেগ নির্ণয় করো তা নৌকার বেগকে যদি আমি ধরি x স্রোতের বেগকে ধরব হচ্ছে y তাহলে অনুকূলে বেগ হবে x প্লাস y আর প্রতিকূলে বেগ হবে x মাইনাস y তাহলে সেখান থেকে আমাকে সমীকরণটা তৈরি করতে হবে তাহলে দেখো ধরি নৌকার বেগ ইজ ইকুয়াল টু x কিমি পার ঘন্টা আর হচ্ছে স্রোতের বেগ y কিমি পার ঘন্টা সুতরাং স্রোতের অনুকূলে বেগ
एक्स प्लस वाई किमी पर घंटा। প্রতিকূলে বেগ x মাইনাস y কিমি পার ঘন্টা। এবার বলেছে যে স্রোতের অনুকূলে 16 ঘন্টা যায় 96 কিমি, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 96 বাই 16। তাহলে সেখানে সমীকরণ হবে x প্লাস y ইজ ইকাল টু 96 বাই 16, তার মানে x প্লাস y ইজ ইকাল টু 6। এখান থেকে তাহলে কি আসবে? x is equal to 6 minus y, তাহলে x আর y এর দুটো মান, যদি y 2 হয় x হবে 4, y যদি 5 হয় x হবে 1, y যদি minus 2 হয় তাহলে x হবে 8। আর একটা সমীকরণ কি হবে? অনুকূলের জায়গায় এবার প্রতিকূল যখন হবে তখন বলেছে 4 ঘন্টায় যায় 16 কিমি, তাহলে এটা হবে 16 বাই 4, তার মানে এখান থেকে পাবো x মাইনাস y ইজ ইকাল টু 4, বলে x ইজ ইকাল টু y প্লাস 4। এবার এখান থেকে y যদি 1 ধরি তাহলে এটা হবে 5, y যদি 3 ধরি তাহলে এটা হবে 7, আর যদি মাইনাস 2 ধরি তাহলে এটা হবে 2। এবার এই বিন্দুগুলোকে বসাবো, বসিয়ে আমি লেখচিত্র তৈরি করবো। দেখো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা নেগেটিভ এক্স অক্ষ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ। প্রথম বিন্দুটা কি আছে দেখো, 4,2, তার মানে এই বিন্দুটা। তারপরে বিন্দুটা হচ্ছে 1,5, তারপরে বিন্দুটা আছে 8,-2, এটা হচ্ছে এই। এইটা হচ্ছে এ, এটা বি। নেক্সট আরেকটা আছে 5,1, তার মানে এই বিন্দুটা। তারপরে আছে 7,3, 7 এর সাথে আছে 3, মানে এইটা। নেক্সট আছে দেখো 2,-2, তাহলে 2,-2 মানে এইটা। এটা সি, এটা হচ্ছে ডি, তাহলে ছেদ বিন্দু এইটা হলো হচ্ছে 5,1। তাহলে 5 ধরেছিলাম এক্স, তার মানে এক্স হচ্ছে নৌকার বেগ হচ্ছে 5, আর স্রোতের বেগ হবে 1। ঠিক আছে, তাহলে লেখাটা লিখে নিয়ে দেখাচ্ছি। দেখো এটা ছক কাগজে যেরকম আগেরটা লেখা ছিল সেরকমই সব লিখেছি, ধরে এবি পেয়েছি, সিডি পেয়েছি, যেরকম পুরোটা এখানে নির্ণয় ছেদ বিন্দু 5,1, শুধু এটা এক্সট্রা লিখতে হবে যেহেতু প্রশ্নের অঙ্ক। নৌকার বেগ যেটা 5x এর মান ছিল 5 কিমি পার ঘন্টা, আর স্রোতের বেগ 1 কিমি পার ঘন্টা। হলো, নেক্সট দেখো 5 নম্বর, সমাধান করো। দুটো ইকুয়েশন দেওয়া আছে, অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে এখান থেকে কি পাবো দেখো, একের সাথে যদি 1/3 গুণ করি আর এটার সাথে 1/2 গুণ করি, 1 নং এর সঙ্গে
वन बाय थ्री गुण कोरे पाई की पावो देखो एक्स बाय सिक्स प्लस वाई बाय नाइन इजिकल टू वन बाय थ्री दुई नंगेर संगे वन बाय टू गुण कोरे पाई एक्स बाय सिक्स प्लस वन बाय फोर इजिकल टू वन बाय टू एबार की करब बियोग कोरे पाई माइनस माइनस केटे गेल एटा वाई তাই মানে ওয়াই মাইন এটা ওয়াই বাই ফোর ওয়ান থ্রি বাই ওয়ান টু চার নং ছত্রিশ ফোর ওয়াই মাইনাস নাইন ওয়াই সিক্স টু মাইনাস থ্রি তাহলে এখান থেকে পাবো মাইনাস ফাইভ ওয়াই বাই থার্টি সিক্স মাইনাস ওয়ান বাই সিক্স এটা এটা কাটলে ছয় মাইনাস মাইনাস কেটে গেল তাহলে ওয়াই ইজিক্যাল টু হবে সিক্স বাই ফাইভ এই মানটা এক নম্বরে এখানে বসাবো তাহলে এক্স পাবো ওয়াই এর মান একে বসিয়ে পাই কি করব এক্স বাই টু প্লাস সিক্স বাই ফাইভ ইন্টু ওয়ান বাই থ্রি ইজিক্যাল টু ওয়ান ওয়ান মাইনাস টু বাই ফাইভ তাহলে এক্স বাই টু ইজিক্যাল টু থ্রি বাই ফাইভ তাহলে এখান থেকে টুটা গুণ হয়ে গেল এক্স ইজিক্যাল টু সিক্স বাই ফাইভ হলো নেক্সট দেখো আমাদের গ্রামে দেবকুমার কাকু পাঁচশো নব্বই টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন তিনি যদি ব্যাংক থেকে পাঁচ টাকার ও দশ টাকার মোট সত্তরটি নোট পান তবে তিনি কতগুলি পাঁচ টাকা এবং দশ টাকার নোট পেয়েছিলেন তাহলে মনে করি পাঁচ টাকার নোট পেয়েছে এক্সটি এবং দশ টাকার নোট পেয়েছে ওয়াইটি মনে করি পাঁচ টাকার নোট পেয়েছে এক্সটি দশ টাকার নোট পেয়েছে ওয়াইটি তাহলে মোট হচ্ছে সত্তর সুতরাং এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু সত্তর এটা এক নম্বর এবার পাঁচ টাকার মোট কত টাকা ফাইভ এক্স দশ টাকার মোট কত টেন ওয়াই ইজিক্যাল টু হচ্ছে পাঁচশো নব্বই তাহলে এক নং এর সাথে পাঁচ গুণ করে পাই কি পাবো ফাইভ এক্স প্লাস ফাইভ ওয়াই ইজিক্যাল টু তিনশো পঞ্চাশ তারপরে দুই নং এর সাথে এক গুণ করে পাই ফাইভ এক্স প্লাস টেন ওয়াই ইজিক্যাল টু পাঁচশো নব্বই তারপরে হচ্ছে বিয়োগ করে পাই মাইনাস 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 তাহলে মাইনাস ফাইভ ওয়াই ইজিক্যাল টু মাইনাস শূন্য চার দুই তাহলে এখান থেকে যদি এটা এটা কেটে যায় ওয়াই ইজিক্যাল টু দুশো চল্লিশ বাই পাঁচ চার পাঁচে কুড়ি পাঁচ আটে চল্লিশ তাহলে ওয়াই হচ্ছে আটচল্লিশ তার মানে দশ টাকার নোট হচ্ছে আটচল্লিশ সুতরাং এক থেকে
बाईश ताले पांच टाकार नोट थाकबे बाईशटा आर दस टाकार होच्छे आठचल्लिशटा। एरपर देखो छयेर दागेरटा, छयेर जे प्रमाणटा बोलेछे बईते तोमादेर आछे पेज नम्बर 87 এ, छयेर अथक पेज नम्बर 75 এ। एरपर देखो सातेर उत्पादकेर विश्लेषण। এই দুটোর ক্ষেত্রে x মাইনাস ওয়ান এর সাথে নেব হচ্ছে x প্লাস থ্রি, আর এখানে নেব x প্লাস x মাইনাস টু এর সাথে x প্লাস ফোর। এই দুটোকে গুণ করলে x স্কোয়ার মাইনাস x প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি, এটাকে x স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর এক্স মাইনাস এইট। তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি, এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এইট। এবার এ মাইনাস থ্রি, এ মাইনাস এইট, এইটাকে ধরছি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইজ ইকাল টু এ ধরি, তাহলে এখান থেকে পাবো এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস এইট এ প্লাস চব্বিশ প্লাস সিক্স তিরিশ, তার মানে এ স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস সিক্স এ প্লাস তিরিশ। এ কমন গেলে এ মাইনাস ফাইভ, এটা থেকেও এ মাইনাস ফাইভ, এ মাইনাস ফাইভ, এ মাইনাস সিক্স। এ মানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফাইভ, এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস সিক্স, ঠিক আছে। এটা হচ্ছে উৎপাদক। নেক্সট দেখো, এটা কমন গেলে এখানে পড়ে থাকছে এক্স মাইনাস ওয়ান, এখান থেকে কমন যাবে এ মাইনাস টু, পড়ে থাকছে এক্স মাইনাস ওয়ান। নেক্সট দেখো, পরে যে আট নম্বরটা আছে প্রমাণ করতে দিয়েছে সেটা তোমাদের বইতে আছে পেজ নাম্বার 86 এ। নেক্সট হচ্ছে দেখো ন নম্বরে, তিনটে বিন্দু দেওয়া আছে, দেখাতে হবে সমকোণী ত্রিভুজে শীর্ষ বিন্দু। তাহলে এ বি সি তিনটের নাম ধরে নেব, ধরে নিয়ে এ বি বি সি সি এ বার করতে হবে।
ধরি শীর্ষ বিন্দু তিনটি এ বি সি বলো। এবার এ বি বার করব, রুট ওভার সেভেন মাইনাস থ্রি এর হোল স্কোয়ার প্লাস নাইন প্লাস সেভেন এর হোল স্কোয়ার, এটা মানে হচ্ছে ষোলো, সাত আর নয় হচ্ছে ষোলো, ষোলো স্কোয়ার মানে ছয় ছয় ছত্রিশে ছয়, হাতে রইল তিন, ছয়কে ছয় তিন নয়, টু ফিফটি সিক্স। তার মানে এটা হচ্ছে ছয় আর ছয় বারো দুই, হাতে রইল এক, ছয় আর একে সাত, দুশো বাহাত্তর। নেক্সট হচ্ছে বিসি, বিসি মানে এই দুটো, থ্রি প্লাস থ্রি এর হোল স্কোয়ার মাইনাস সেভেন মাইনাস থ্রি এর হোল স্কোয়ার, তিন আর তিনে হচ্ছে ছয়, ছয় ছয় ছত্রিশ, আর এটা হচ্ছে একশো, রুট ওভার ওয়ান থার্টি সিক্স। নেক্সট সিএ, মাইনাস থ্রি মাইনাস সেভেন, থ্রি মাইনাস নাইন, এটা হচ্ছে একশো প্লাস ছত্রিশ, তাহলে এটা সমদ্বিবাহুতি বুঝলো। এবার এখান থেকে আসতে দেখো, সুতরাং সি এ স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে কি, এটা স্কোয়ার মানে একশো ছত্রিশ প্লাস একশো ছত্রিশ মানে হচ্ছে টু সেভেন্টি টু, এটা হচ্ছে দেখো আবার এ বি স্কোয়ার, কারণ এ বিটা ছিল রুট ওভার টু সেভেন্টি টু। তাহলে সুতরাং সি এ স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু হলো এ বি স্কোয়ার, তাহলে দুটো বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সাথে সমান যেহেতু, তাহলে সুতরাং শীর্ষবিন্দু তিনটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু হলো। এরপর নেক্সট দেখাও, অথবা দিয়ে যেটা আছে দেখাও যে এই চার তিনটে বিন্দু দেওয়া আছে এটা সমবাহু ত্রিভুজের, মানে এ বি সি তিনটে ধরে নিয়ে এ বি বি সি সি এ সব সমান হবে দেখাতে হবে। তাহলে ধরি শীর্ষ বিন্দুগুলি এটা চারের হোল স্কোয়ার মানে ষোলো, এটাও তাই। তারপর হচ্ছে বিসি, এবার এইখানে দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, ফর্মুলায় ফেলা যায় এ মানে মাইনাস টু আর বি মানে টু রুট থ্রি, ঠিক আছে। তাহলে এ মাইনাস এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার মানে টু,
এটার হোল স্কয়ার মানে হচ্ছে 3 আর এটা হচ্ছে 4 মানে 12 এটাও তাই এ মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস এ প্লাস বি এর হোল স্কয়ার এখানে এ মানে এটা বি মানে এটা এটাও তাহলে তাই হবে তাহলে এটা রুট 32 এটা রুট 32 আগেরটাও রুট 32 সুতরাং এ বি ইজ ইকাল টু বি সি ইজ ইকাল টু সি এ সুতরাং শীর্ষবিন্দুগুলি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু ঠিক আছে এটা লিখে নেবে হলো